হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আভাসাজ হাউস। আর দেখতে পাচ্ছ আজিও থেকে পার্সেল অর্ডার করেছিলাম, তার মানে আজকে কুর্তা চলে এসেছি, আজিও কুর্তা সেট হল। তো কুর্তা সেটের মধ্যে কিন্তু এগুলো পুরো সেট আছে ওড়না প্যান্ট দিয়ে। আর আজিও থেকে কুপন কোড কীভাবে অ্যাপ্লাই করবে, আমি যেই দামে কিনেছি সেই দামে কীভাবে তোমরা পাবে, একটা কুর্তি কীভাবে পাবে, সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। এবং সেই ভিডিওটি যদি তোমরা খুঁজে না পাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো প্রথম কুর্তি, সাইডে যে ফটোটি দেখতে পাচ্ছ সেম ওরকম ফটোতে ছিল এবং কুর্তিটি কেমন এসেছে আমরা দেখে নিই। তো কুর্তি সেটটি আছে কটন ফেব্রিকের উপর, পুরো সফট কটনের উপর আছে কুর্তাটি এবং গোল কাট কুর্তা। দেখো কোমরের কাছটাতে কি সুন্দর করে কুচি দেওয়া আছে এবং গলার কাছ থেকে কোমরের কাছ পর্যন্ত এরকমই এখন ট্রেন্ডে চলছে ডিজাইন, কুর্তার ডিজাইন। তো ওই জায়গাটায় এই যে লেস দেওয়া আছে, তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই আমি লেসটা, দেখো খুব সুন্দর করে কিন্তু লেস দেওয়া আছে, খোলার মতো নয়। হ্যাঁ, এগুলোর উপরে কিন্তু আয়রন করবে না। 3/4 স্লিভস দেওয়া আছে এবং হাতার কাছেও দেখো হোয়াইট কালারের লেস বসানো আছে। পুরো কুর্তার লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, ভীষণ সুন্দর প্রিন্টের, আমার তো ভীষণ পছন্দ হয়েছে কুর্তাটি। এবং কন্ট্রাস্ট করে কিন্তু ভীষণ মানে স্কাই কালারের উপর, স্কাই কালারটা কিন্তু ভীষণ হালকা স্কাই কালার নয়, তার উপরে হোয়াইট এবং গ্রিনের যে প্রিন্টটি রয়েছে ভীষণ সুন্দর ফুটেছে। গলার কাছে দেখো গলার পেছনে কিন্তু দড়ি দেওয়া আছে বাঁধার জন্য এবং পেছন পাটেও কিন্তু ভি গলা আছে। এবার আসি প্যান্টে। তো দেখো দেখতে পাচ্ছ কোমরের কাছে এবং সামনের দিকে দুদিকেই কিন্তু ইলাস্টিক দেওয়া আছে প্যান্টে। এবং এই কুর্তার প্যান্টটি আছে প্লাজো প্যান্ট, প্লাজোতে কিন্তু ভীষণ ঘের আছে। তো এর সাথে একটু পেন্সিল প্যান্ট হলে আমার বেশি ভালো লাগতো। আর ঘেরটি তোমাদেরকে ক্যামেরাতে কতটা লাগছে জানি না, বাট প্রচুর মানে একটা নর্মাল প্লাজো প্যান্টে যে ঘের হয় তার থেকে একটু বেশিই ঘের আছে প্যান্টটিতে। আর আছে দুপাট্টা। তো দুপাট্টাটি আছে গ্রিন কালারের, কারণ কুর্তার উপরে আছে গ্রিন কালারের প্রিন্ট, তো তার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর করে কন্ট্রাস্টে গ্রিন কালারের দুপাট্টা দিয়েছে। এবং দুই সাইডে দেখতে পাচ্ছ ওনার দুই সাইডে লেসটি আছে, চারদিকে নেই, তো সাদা কালার লেসটি আছে, ভীষণ সুন্দর। ওনাটি ভীষণ বড়, সফট মেটেরিয়ালের উপর আছে, ভীষণই সফট। আর এই পুরো কুর্তা সেটটির দাম আমার নিয়েছে 1071 টাকা। আর এর ব্র্যান্ড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্টাইলাম, আই থিঙ্ক STYLUM। এরপর আছে স্কাই কালারের কুর্তা সেট, স্কাই এবং হোয়াইট কালারের কম্বিনেশান দিয়ে। আর এটি আছে ফ্রক কাটিং কুর্তা। এই কুর্তা সেটটি আছে কটন ফেব্রিকের উপর, দুপাট্টা আছে সিফনে। তো দেখতে পাচ্ছ তোমরা হোয়াইটটি কি প্রিন্ট বলে, জয়পুরি প্রিন্টের মতো লাগছে, বাট এটি কিন্তু জয়পুরি প্রিন্ট নয়। তো পুরো কুর্তাটি আছে কটন ফেব্রিকের উপর, প্রথমে যে কুর্তাটি দেখালাম সেটি কিন্তু বেশি সফট, তার দিয়ে এটিও সফট আছে বাট অতটা নয়। আর গলার কাছের কাজটি দেখো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে কিন্তু গলার কাছের কাজটি অতটা ভালো লাগছে না, বাট সামনাসামনি কিন্তু গলার কাছে কাজটি করা আছে, এমব্রয়ডারি কাজ করা আছে, হাতাতে দেখো সুন্দর করে সাদা লেস দেওয়া আছে। আর পুরো কুর্তিতে কিন্তু যে প্রিন্টটি করা আছে সেটি কিন্তু কোনো ফেব্রিক প্রিন্ট নয়, উঠবে না, নর্মাল যে প্রিন্ট হয় সেই প্রিন্ট করা আছে। নিচের দিকে দেখো ঘেরে আছে সেরকম সাদা কালারের, পুরোটাই লেস করা আছে। এবং এই কুর্তাটিতে কিন্তু ভীষণ একটা ঘের নেই, অ্যালাইন কাট কুর্তা যেরকম হয়, যেরকম ঘের হয় সেরকমই কুর্তা আছে। আর এর সাথে আছে পেন্সিল প্যান্ট, তো হোয়াইট কালারের পুরো প্লেন পেন্সিল প্যান্ট আছে দেখতে পাচ্ছ কোমরের কাছে এবং সামনের কোমরের সামনের দিকের পাটেও ইলাস্টিক দেওয়া আছে প্যান্টে। আর প্যান্টটি আছে একটু ট্রান্সপ্যারেন্ট, হোয়াইট কালার তো একটু পাতলা আছে কাপড়টি, তার জন্য কিন্তু একটু ট্রান্সপ্যারেন্ট আছে। তো আর দুপাট্টাটি আমার ভীষণ পছন্দ হয়েছে, হোয়াইট এবং স্কাই কম্বিনেশনে আছে দুপাট্টা, তোমরা দেখে হয়তো বুঝতে পারছ ভীষণ সফট মেটেরিয়ালে আছে। আর এই পুরো কুর্তা সেটটির দাম আমার নিয়েছে 1017 টাকা। আর এটিও সেম ব্র্যান্ডের কুর্তা সেট, স্টাইলাম STYLUM।
দুপাট্টা চারিধারে দেখো হোয়াইট কালারের লেস দেওয়া রয়েছে সরু করে, যেটা ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, প্রতিটি কুর্তার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন কমেন্ট করে দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিও। আর কুর্তার সাথে সাথে তোমাদেরকে আমি আজকে দেখাবো, ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম ঘরের জন্য একটি জিনিস, ওয়াইল পট অর্ডার করেছিলাম, পট না অ্যাকচুয়ালি বটল অর্ডার করেছিলাম কাঁচের। তো চলো খুলে নিই, এবং কাঁচের জিনিস যেহেতু তার জন্যে খুলে দেখে নিই ঠিকঠাক এসেছে কিনা, কারণ বেশিরভাগ কাঁচের জিনিস তো অর্ডার করলে সেটি কোনো রকমের স্ক্র্যাচ বা ভেঙে যায় বা কিছু তো হয়, তার জন্যে দেখে নিই যে কেমন এসেছে। ভীষণ ভালো করে প্যাক করে কিন্তু পাঠিয়েছে, ভাঙার তো কোনো কথা নয়, তবুও পুরোটা খুলে তারপর তোমাদের সামনে নিয়ে আসছি। বোতলের যে মুখটা থাকবে সেটি আলাদা আলাদা করে চারটে বোতল সেট ছিল, অর্ডার করেছিলাম। তো এই চারটে বোতল সেট টোটাল আমার নিয়েছে 306 টাকা, আর আলাদা আলাদা করে মুখগুলো দেওয়া দেখো দেখতে পাচ্ছ, যাতে কোনো রকমের কিছু নষ্ট না হয়। তো আর বোতলগুলো চারটে আলাদা আলাদা করে দেওয়া আছে। রিভিউতে দেখছিলাম কিছু কিছু জনের বোতল কিন্তু ভাঙা এসেছে, তার জন্যই আমার খুব ভয় লাগছিল। তো চলো দেখি নি, এটা তো ঠিকই আছে, এটাতে কোনো রকমের কোনো স্ক্র্যাচ নেই আর কোনো কিছু ভাঙার নেই। তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, এগুলো কিন্তু ওয়াইল পট কিচেনের জন্য নিয়েছি আমি। তো বাকি তিনটেও খুলে দেখে নিই যে ঠিকঠাক এসেছে কিনা। আর কুর্তার লিঙ্কের সাথে সাথে এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো, এটি নিয়েছি ফ্লিপকার্ট থেকে আগেই বললাম। তো সেকেন্ড বোতলটিও ঠিক আছে। আমার চ্যানেল একদম নতুন আছে, তো প্লিজ আমার চ্যানেলে যে ভিডিওগুলি আমি তোমাদেরকে শেয়ার করছি তার মধ্যে আমার, যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি তার জন্য কিছু ভুল ত্রুটি হয়তো থাকতেও পারে। তো আমার চ্যানেলের আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ সেটিকে একটু মানিয়ে নিও, আমাকে মাফ করে দিও। আর তোমাদের সাপোর্ট আমার ভীষণই প্রয়োজন, কিছু চেঞ্জেস করতে হলে সেটি আমাকে কমেন্টে জানিও, আমার কিছু ভুল ত্রুটি থাকলে তোমাদের যদি মনে হয় তাহলে সেটি আমাকে কমেন্টে জানিও, আমি সেটিকে ঠিক করার চেষ্টা করব অবশ্যই। এবং তোমরা কি রিলেটেড ভিডিও নিয়ে রিভিউ দেখতে চাও, কোন অ্যাপের রিভিউ দেখতে চাও আমাকে জানিও কমেন্টে, আমি তোমাদেরকে সেই রিলেটেড রিভিউ এনে তোমাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আর আমার চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও।